সুচেতা নারদ তথা পরি আগমন ভক্তি করে উভয়ের বন্দিত চরণ লক্ষ্মীরে প্রণামী মুনি কর জোরে কর। শোন না, ব্লগটা স্টার্ট করছি, তাড়াতাড়ি ইন্ট্রোটা দাও, চাটা খাওয়া বন্ধ করো, আসো আসো, বেলা 10টার সময় দিলে চা নাও, ব্লগটা ব্লগটা শুরু করছি, ইন্ট্রো দাও নাও, অন টু থ্রি। হ্যালো গাইস, আই এম জি, আই এম নিশিতা, এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিত নিশিতা ব্লগ। তো আজকে লক্ষ্মী পূজো, সবাইকে জানাই শুভ লক্ষ্মী পূজার শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের বাড়ি লক্ষ্মী পূজো, সবাই তোমাদের নেমন্তন্ন, মানে তোমরা তাড়াতাড়ি পটলা পুটলা গুছিয়ে চলে আসো, কারণ নেমন্তন্ন দিয়েও কোনো লাভ নেই, কারণ লক্ষ্মী পূজোর পরের দিন আসবে ব্লগটা, এই জন্য জানি তোমরা কেউ আসবে না, ওই জন্য সবাই নেমন্তন্ন করো। দেখো যাদের বাড়ি লক্ষ্মী পূজো সেই এখন বেলা 9:30 বাজে, 10টা বাজে, এখন চা খাচ্ছে। হ্যাঁ, আর সবাই তাড়াতাড়ি উঠে গেছে, আমার সকাল সকাল আমি উঠেছি 6:10। যাই হোক, সবাই তাড়াতাড়ি উঠে গেছে, মাথা কেটে গেছে ধরো, সবাই তাড়াতাড়ি উঠে গেছে, শুধু আমি লেট করেছি, তার কারণ আমি রাত্রেবেলায় রাজ্যকে লাইট লাগাচ্ছিলাম চারিদিকে, থেকে কালী পুজো অব্দি এইভাবেই আমাদের বাড়ি চুড়ি লাইট দিয়ে সাজানো থাকে, সেটা রাত্রে দেখাবো, রাত্রের লোক, ঠিক আছে। আর এখন বাজি ঠাজি অনেক নিয়ে আসা বাকি আছে, অনেক কাজ আছে, আজকে সারাদিন ভীষণ আনন্দ হবে, পুজো হবে, তো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো, একই ধরনের ইন্ট্রো তোমার। যাই হোক, দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, চলো। আমাদের বাড়ির লক্ষ্মী পূজোয় রকি একটু সাজুগুজু করেছে, দেখো হাত ছড়া জিত, এই যে সাজু রকি, তোমাকে খুব সুন্দর লাগছে। আর আমাদের তুলসী মন্দিরটা দেখো, রং করেছে কাকু, কাকু দাদু সবাই, খুব সুন্দর লাগছে, আজকে মিস্ত্রি সেজেছে কাকু, রং মিস্ত্রি। আর তোর কি ভাব, তুই যা একটু সান্ধান করে আয়, এটা সুন্দর একটু ড্রেস ট্রেস কর, বাজি এত বাজি। এদিকে দিদার কাকিমা পুজোরটা গোছাচ্ছে, এ দেখো, বলো যে আমাদের বাড়ি সবাই আসবা লক্ষ্মী পুজোয়, বলো কাকিমা। হ্যাঁ, আমাদের বাড়ি সবাই আসবা লক্ষ্মী পুজোর দিন। হ্যাঁ, আমাদের বাড়ি অনেক রকম, মানে হেভি সুন্দর লাগছে তো মালাগুলো। হ্যাঁ, আমাদের ওই নাড়ু হয়েছে, নাড়ু আগে লক্ষ্মী পূজার কথা আছে শুনলে, ছোটবেলায় আমি আর চারটা জিল পেপার নিয়ে চলে যেতাম লোকের বাড়ির নাড়ু কুড়াতে, নিজের বাড়ির পুজো হতো, তাও লোকের বাড়িতে একটু কোড়ানোটা একটু বেশি মজা লাগতো, মানে নাড়ু নিয়ে নিয়ে এক জায়গায় মানে জড়ো করতাম যে কতগুলো হয়েছে নাড়ু। দেখো ম্যাডাম, এখন লক্ষ্মী পূজা, এদিকে ঠাকুর মশাই এসে গেছে, আর এদিকে এখন অব্দি সেজেই যাচ্ছে, সেজেই যাচ্ছে, এদিকে এক ম্যাডাম, এদিকে এক ম্যাডাম, এদিকে এক ম্যাডাম, এখনো শেষই হচ্ছে না। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তোর ভাইয়ের একটু বেশি করে দাও, এই টাকা দিত ঠান্ডা গরম দিতে গঙ্গা জল দিতে পুজো কমপ্লিট, এবারে আমরা খিচুড়ি প্রসাদ রান্না করবো, তার জন্য গ্যাসটা দেখো ধরিয়ে ফেলেছি, এতে কি এতটা খিচুড়ি রান্না হবে, তুমি রান্না করে ফেলো, এবার চলে আসছো কেন, আমি রান্না
দিদি রান্না করছে গাইস, যে যে খাবে চলে এসো আমাদের বাড়িতে। গন্ডগোল ঠিক আছে, আর এখন ঠিকঠাক হলো, তাই জন্য সবাই বলছে হাসি হাসি থাকলে বেশি ভালো লাগে। এদিকে আমার বাবা শুধু পিন দিয়ে যাচ্ছে, মানে এখন চুপচাপ ক্যামেরার সামনে চুপ। এখন তো বাজি ফাটানো হবে সেটা তোমরা দেখো, আর এখন জিতু পাঁচালি করবে, জিতু পাঁচালি এটাই ডিফিকাল্ট সব থেকে। তো গাইস এখন গোলুক পাঁচালি পড়বে, এই যে খুব ডিফিকাল্ট কাজ, কিন্তু আমারই প্রতি বছর প্রত্যয় এই একটা ঝামেলা, এত মেয়েরা থাকতে তো আমারই প্রত্যয় কেন কে জানে। তুমি ভালো পড়েও কিন্তু, হ্যাঁ উচ্চারণ হয় না কিন্তু আমার, ঘুম ভাঙ বলে দিই ঠিক আছে। কি অবস্থা পাঁচালিটার, কোন বাবুর আমলের পাঁচালি, অনেক আগের এই পাঁচালিটাই মনে আমি জন্মেতে পড়ে আসি। চলো চলো এখনকার পাঁচালি গুলো সেরকম সহসা নারদ তথা পরিয়াগমন ভক্তি করে উভয়ের বন্দিল চরণ, লক্ষ্মীরে প্রণামী মণি কর জোরে কয়, তোমার অপার মায়া বুঝিবার নয়, কহুন আমি বাস মাগো করো এক স্থানে, চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজনে, এক স্থানে দেখি নাই কহু তব স্থিতি হেতা হেতা। তো গাইস ফাইনালি আমাদের পাঁচালি পড়াও ডান, আর পুজো পুরোপুরি কমপ্লিট হলো, আর এখন একটু বেরিয়ে যেতে হবে, এবার আমরা ফোটাবো বাজি। আর এখন বেরিয়ে যেতে হবে কেন, এখন বেরোবো কারণ ঠাকুর খাবে, আর আমরাও খাবো, তৈরি হচ্ছে ঠিক আছে চলো। ও ঠাকুর, ও ঠাকুর তুমি খাও, বন্ধ করে দাও দরজা, এখন ঠাকুর মন ভরে খাবে, তাই তো না, দে দাও চলো এবার বাজি ফুটাতে দিই, আসো জিরে জিরে কই, জিরে কই সব তো জিরে কই, এগুলো নিয়ে আসো জিরে কই। তাড়াতাড়ি দাও, হাত চালাও, প্রচুর লোক এসছে, এসব দিয়ে পাচ্ছি না, এসো এসে একটু হেল্প করো কাকিমা, দশাত তৈরি করো, দুর্গার দশাত, কাকিমা দশাত হবে এখন। একবারে দিয়ে আসো না, দুটো করে না একবারে, দুটো করে ওর হাতে দিলে তাড়াতাড়ি মেকআপ হয়ে যাবে। সবাই তো চলেই গেল, তারা যা, একজন খিচুড়ি হওয়ার আগে খিচুড়ি টেস্ট করা কমপ্লিট, আর একজন দায়িত্ব নিয়েছে এখন খিচুড়ি হয়ে গেছে, টেস্ট হয়েছে, সব কটার পেট ফলবে, আগে মার ফলবে, ভালো হয়েছে, চলে এসছে খিচুড়ি, চলে এসছে এইবার লোকজন আসলে পর খিচুড়ি দিয়ে দেবো, আসলে মহান ডেকচিটাকে আগে দিন, খিচুড়িটা উদ্ধার করলো যে তারে আগে দাও, না সে ঠিক আছে আগে মহান ব্যক্তিকে দাও, খিচুড়িটা উদ্ধার করেছে মহাকষ্টে, খিচুড়ি আরো হাড়াখাড়ি মা, গাইস অবস্থা খুব খারাপ, বাজি সে তো ফাটানোই হলো না, মানে এত পরিমাণে লোকের চাপ,
আমাদের বাড়ি এমনি একটু চাপ হয়, এবার আরো বেশি চাপ। জোরে বলো, কথা বলতে পারছে না। আমার বাবা আগের থেকে প্রস্তুতি হয়েছিল, কারণ জানে যে আমাদের বাড়ি অনেক লোক হয়, মাও সেইভাবে এখনো অব্দি দিয়ে যাচ্ছে। আর মাথায় কথা হারিয়ে যায় জানো তো, যে কথা হারিয়ে যায় বলতে গেলে। बगिया में महके है जैसे बादलों की मैं और मन की भोली सी आशा चांद था।